আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেশে ও বিদেশে যে যেখানে বসে এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনি যে কোনো ব্লক করা ওয়েবসাইট কিংবা ব্লক করা যে কোনো সফটওয়্যার সহজে ওপেন করে ব্যবহার করবেন। পৃথিবীর অনেক অনেক দেশে অনেক অনেক নামি দামি ভালো সফটওয়্যার ব্যবহার করার পারমিশন নেই, যেগুলো ব্লক করা আছে। অনেক অনেক দেশ রয়েছে, যেমন ধরুন আপনি যদি ওমান থাকেন, তাহলে আপনি ওমান থেকে ভাইবারে, হোয়াটসঅ্যাপে, ট্যাংকো, টেলকারি এই সমস্ত কলিং অ্যাপগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আর ব্যবহার করতে হলে আপনাকে সামান্য বুদ্ধি খাটাতে হবে। আর যে কোনো ধরনের ওয়েবসাইটই আপনি ওপেন করতে পারবেন না বা ভিজিট করতে পারবেন না, করতে হলে আপনাকে আরেকটু বুদ্ধি খাটাতে হবে। চলুন দেখে নিই কী করে আপনি জিনিসটা করবেন। প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করবেন, করে সেখানে জাস্ট সার্চ অপশানে টাইপ করবেন SUP। দেখুন আমি SUP দিয়েছি, বাকিটা এখানে এসে গেছে সুপার VPN, সেটাতে ক্লিক করবেন। যেহেতু আমার VPNটা আগে থেকেই ইনস্টল করা ছিল, আমি জাস্ট এটাকে ওপেন করছি। সুপার VPNটা ওপেন করার পরেই সেটা প্রক্রিয়াধীন রয়েছে ওপেন হওয়ার জন্য। এবং এখানে বিভিন্ন অ্যাড আসতে পারে, যেহেতু ফ্রি সফটওয়্যার, আপনি কোনো অ্যাডে ক্লিক না করে ব্যাক বাটনটা দেবেন। এরপরেই VPNটা লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে সামান্য। দেখুন কন্টিনিউ লেখা এসেছে, আমি সেখানে কন্টিনিউতে দিলাম, বা এখানে যে ওই পারমিশনটা চাইছে আমি সেটা কন্টিনিউ করলাম না, আমি ব্যাক করে শুধু কানেক্টে ক্লিক করলাম, বা অ্যাডগুলো থেকে আমি ব্যাক করে চলে আসলাম। এখন দেখুন কানেক্টটা হয়ে গেছে, সেই জন্য এখানে ক্যান্সেল লেখা এসেছে। আমি জাস্ট ব্যাক বাটনটা ক্লিক করে বেরিয়ে আসব। এখন দেখতে পাচ্ছেন আমার VPNটা চালু হয়ে গেছে, এখানে একটা কি এসেছে চাবির মতো। তো এটা আসা মানে আপনার পৃথিবীর যেই দেশে আপনি থাকেন না কেন, যে কোনো ব্লক করা সফটওয়্যার কিংবা ব্লক করা সাইট চালু হয়ে গেছে। এখন আপনি ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপেও যে কোনো কাউকে অডিও কল, ভিডিও কল দিতে পারবেন, বা ভাইবার, টেলকারি, ট্যাঙ্কো যে কোনো সফটওয়্যার যেগুলো যে কোনো দেশে ব্লক করা আছে আপনি চালাতে পারবেন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে কাজটা করবেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তীতে এমন আরও আরও ভালো ভালো টিউটোরিয়াল দিব, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।